গল্পকথন ভাই কল্লোল চ্যানেলে আমরা আজকে শুরু করছি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা বিখ্যাত উপন্যাস চাঁপাডাঙার বউ আজ প্রথম পর্ব দেবগ্রামের পথে পাশের বড়গ্রাম হইতে গাজনের সঙ্গ আসিয়া হাজির হইয়াছে একজন ঢাকি বড় একখানা ঢাক নাচিয়া নাচিয়া বাজাইতেছে তাহার সঙ্গে কাশি ও শিঙা দলটাকে অনেক দূরে দেখা যাইতেছে দেবগ্রামে গাজন নাই নবগ্রামের গাজনও এ গ্রামে আসে না এবার ব্যাপারটা নতুন দক্ষিণ পাড়ার মণ্ডল হইতে বাহির দরজায় বধু দুটি ছুটি আসিয়া দাঁড়াইল গ্রামের সবচেয়ে সমৃদ্ধ মণ্ডলবাড়ি মাটির ঘর টিনের চাল পাকা মেঝে বারান্দায় সুন্দর গড়নের কাঠের খুঁটি শ্বেতাব ও মহাতাপ মণ্ডলের বাড়ি বধু দুইটি দুই ভাইয়ের স্ত্রী কাদম্বিনী ও মানদা কাদম্বিনী ঈষৎ দীর্ঘাঙ্গী তন্নি এবং শ্যামবর্ণের চমৎকার লাবণ্যময়ী মেয়ে মানদা মাথায় খাটো একটু স্থূলাঙ্গি কাদম্বিনী নিঃসন্তান বয়স চব্বিশ পঁচিশ মানদার বয়স সতেরো আঠারো একটি সন্তানের জননী মানদা ওদিকে গাজনের সঙ্গের দল অন্য একটি রাস্তায় ভাঙিয়া ঢুকিয়া যাইতে শুরু করিল ঢাকের বাজনার শব্দ বাঁকের আড়ালে পড়িয়া কম হইয়া আসিল মানদা বলিল মরণ ও রাস্তায় ঢুকে গেল যে মরার দল কাদম্বিনী গবেষণা করিয়া বলিল বোধ হয় মোটা মোড়লের বাড়ি গেল মোটা মোড়লের বালি কেন আমাদের বাড়ির চেয়ে মোটা মোড়লের খাতির বেশি নাকি তা বয়সের খাতির তো আছে তাছাড়া দিতে থুতে মোটা মোড়লের নাম যে খুব ঠোঁটে পিচ কাটিয়া মানদা বলিল নাম বলে সেই যে ভেতরে ছুচুর কেতন বাইরে কোঁচার পত্তন তাই এদিকে তো দেনাই শুনি এক গলা জল বাইরে দেওয়া থোঁয়ার নাম কাদম্বিন একটু শাসনের সুরী বলিল ছি এমন করে কথা বলে না হাজার হলেও মান্যের লোক এখন চল হাতের কাজ ছেড়ে নি গায়ে যখন এসেছে তখন এদিকে আসবে তাহারা বাড়ির মধ্যে ঢুকিয়া গেল প্রথমে গোশালা গরুগুলি চালায় বাঁধা দ্বীপপ্রহরের রৌদ্রের মধ্যে আছে রোমন্থন করিতেছে একটা রাখাল গরুর গায়ে তাকিয়ার মতো হেলান দিয়া ঘুমাইতেছে তাহার পর খামার বাড়ি খামার বাড়িতে ঢুকিতেই কলি গান ও দুপদুপ শব্দ শুনিতে পাওয়া গেল গমের উপর বাঁশ পিটিয়া গম ঝরাইতে ঝরাইতে কৃষাণটা গান করিতেছে চাষকে চেয়ে গোলা চাঁদের মান্দেরই ভালো গমের চারপাশে পায়রা জমিয়া গম খাইতেছে কাদম্বিনী ফিক করিয়া হাসিয়া বলিল কেন রে নোটন এত আক্ষেপ কেন জীব কাটিয়া নোটন বলিল আগে মুবেন চাষের চেয়ে মান্দেরি ভালো বলছিস আগে মনিবেন মানদেরি হলে কি আজ আর গম ঝরাতাম গো চলে যেতাম গাজনের ধুম দেখতে মানদ বলিল এবার গাজনের ধুম যে দেখি খুব নটন দুখানা গেরাম পার হয়ে আমাদের গায়ে এলো? সে তো আমাদের ছোট মরলের কাণ্ড গো তুমি তো ভালো জানবে ছোট মনিবেন কাদম্বিনীর সবিস্ময়ে প্রশ্ন করিল কার মহাতাপের হ্যাঁ গো আজ কদিন সে হোতাকেই রয়েছে সে কি সেজে গেল শ্বশুকে দেখতে মানুর বাপের অসুখ মানদা তাহার দিকে অগ্নিদৃষ্টি হানিয়া বলিল শাক দিয়ে মাছ টাকা যায় না বর্দি শুধু শুধু আর মিচে কথাগুলো বল না তুমি মানু, কি বলছিস তুই ঠিক বলছি গো বড় মোল্লান সে যে যায় নাই তা তুমি জানো আমি জানি জানো না যদি না জানো তবে আমার যাও তুমি বন্ধ করলে কেন এই গরমের ছক্রস পথ খোকাকে নিয়ে যাবি খোকার অসুখ বিসুখ করবে তাই বারণ করলাম বললাম ঠাকুরপো দেখে আসুক মিছে কথা আমি জানি আমি বুঝি বুঝেছ আমি সব বুঝি আমার বাপের বাড়ি যাবে তার চেয়ে চার দিন গাজনের নেশাভাঙ করুক ভূতের নাচন নাচুক সেও ভালো আমি সব বুঝি মানদা হন হন করিয়া চলিয়া গেল খামার বাড়ি পার হইয়া বাড়ির ভেতরের দিকে খামার বাড়ির ওদিকে পাঁচিলের গায়ে একটা দরজা সেই দরজাটাকে সবলে ঠেলিয়া দিয়া ভিতরে ঢুকিয়া গেল কাদম্বিনী দাঁড়াইয়া রহিল খানিকটা ভাবিয়া দেখিয়া বলিল তুই ঠিক জানিস নোটন ছোট মোড়ল আজ কদিন নবগেরামের গাজনে মেতে সেখানে রয়েছে এই দেখো আমি নিজের চোখে দেখে এসেছি গো রোজ দেখা হচ্ছে বলিস নে কেন তার আর বলবো কি বলো আর কি বলে ছোট মোড়ল বললে নোটন বলিস নে বাড়িতে তাহলে দেবো কিল ধমাধম ছোট মোড়লের কিল বড় কড়া তেমনি ভারী গো আশিরে ভালো হুম কাদম্বিনী বাড়ির দিকে অগ্রসর হইল নতুন পেছন হইতে বলিল পরমল্যান কি? ছোট মোড়ল কিন্তু চাপাডাঙায় গিয়েছিল 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 তো নবগ্রামে থাকল কি করে ওই দেখো ছকুশ ছকুশ কোশ রাস্তা ছোট মোড়লের কাছে কতক্ষণ যেদিন সকালে গিয়েছে তার ফেরাদিন ফিরেছে এসে নবগ্রামে জমে যেয়েছে ভাঙ খেয়েছে বোম বোম করছে আর পড়ে আছে শুনলাম দশ টাকা চাঁদা দিয়েছে দশ টাকা হ্যাঁ দশ টাকা হ্যাঁ গো ছোট মোল্লাম তিরিশ টাকা দিতে দিয়েছিল বাপের বাড়িতে তা থেকে দশ টাকা ছোট মোড়ল খয়রাত করে দিয়েছে তোকে কে বলল কে আবার খোদ ছোট মোড়ল নিজে সেই যে প্রথম দিনের কথা যেদিনে যায় সেই দিনের নবগ্রামে চাঁদা দিয়ে টিয়ে ভাবছে কী করি আমার সঙ্গে দেখা বলে দশ টাকা তুই ধার এনে নোটন বলে দেবো বড় বউ তোকে দেবে তা কি করব এনে দিলাম বড় বউ কাদম্বিনীর মুখে একটু হাসি ফুটিয়া উঠিল হাসিয়াই সে বলিল আর কাউকে এ কথা বলিস না নটন তোর টাকা আমি দেব বলিয়া সে বাড়ির ভেতর ঢুকিয়া গেল বাড়ির উঠানে ছোলা কলাই মেলিয়া দেওয়া রহিয়াছে পাশে দুইটা ঝুড়িতে কতক তোলা হইয়াছে বধু দুইটি ছোলা তুলিতে তুলিতেই উঠিয়া গিয়াছিল দেখিয়াই বোঝা যায় একটা ছাগল সেগুলো নির্বিবাদে খাইতেছে দুইটি ছানা পেছনে আছে লাফাইতেছে ছোট বউ মানদা একটা দাওয়ায় দেওয়ালে ঠেস দিয়া ফুঁপাইয়া কাঁদিতেছে বড় বউ ঘরে ঢুকিয়াই ছাগলটাকে তাড়াইল সর্বনিশী রাক্ষসী বেরো দূর ছাগলটা পলাইল বড় বউ ঝুড়ি টানিয়া লইয়া বলিল তুই বসে বসে দেখলি মানু তাড়ালি না আমার ইচ্ছে আমার খুশি তোর খুশি হ্যাঁ খুশি বলি কেন তাড়াবো কি গরজ এ সংসার আমার কি আছে কি হবে বড় বউ তুলিতে তুলিতে বলিল এত রাগ করে না দিনে দুপুরে কাঁদে না কাঁদতে নাই আর তার কারণও নাই নটুনকে তুই জিজ্ঞাসা করে আয় ঠাকুরপুর চাপাটাঙ্গে গিয়েছিল তবে হ্যাঁ একদিনের বেশি থাকে নাই সেখান থেকে এসে নবগেরামে ডেরা নিয়েছে আয় ছোলা কাটা তুলে নে পারব না আমি পারতে হবে আয় তুমি মহারানী হতে পারো আমি তোমার দাসী নই সংসার চুলোই যাক আমার কি একটা ঝুড়ি ইতিমধ্যে পূর্ণ হইয়া গিয়াছিল সেটাকে কাঁখে তুলিয়া লইয়া যাইবার পথে মানদের কাছে থমকিয়া দাঁড়াইয়া মৃদু স্বরে বলিল টাকা তিরিশটা চাঁপাডাঙায় তালুয়ের কাছে পৌঁছেছে মানু ঠাকুরপুর দিয়ে এসেছে সংসার চুলোই গেলে সে আর কখনো পাঠানো চলবে না যা কলাইগুলো তুলে নে কেলেঙ্কারি বাড়াসনে সে ঘরের মধ্যে ঢুকিয়া গেল মানদার চমকিয়া উঠিল ঘরের দিকে মুখ ফিরাইয়া বলিল কি বললে তুমি কি বললে ঘরের ভিতর হইতে কাদু জবাব দিল কিছু বলি নাই বলছি ছোলাগুলো তুলে ফেল মানদা ঘরের দিকে আগাইয়া গেল না টাকা বলে কি বললে তুমি বলো কাদম্বিনী বাহির হইয়া আসিয়া হাসিয়া বলিল বলছি টাকা নয় রে তারিখ তারিখ আজকে মাসের ক তারিখ বলতে পারিস বলিয়াই সে মুখে আঙুল দিয়া চুপ করিবার ইঙ্গিত দিয়া আঙুল দিয়াই দেখাইয়া দিল নিজে জানলা দিয়া উঁকি দিল ঘরের মধ্যে শেতাব খাতাপত্র লইয়া হিসাব করিতেছিল বয়স বছর বত্রিশেক শুকনা শরীর বিরক্তি ভরা মুখ এক জোড়া গোঁফ আছে সে ঘাড় উঁচু করিয়া কান পাতিয়া কথা শুনিতেছে কথা বন্ধ হওয়ায় সে সন্তর্পণে উঠিয়া দাঁড়াইল এবং পা টিপিয়া আসিয়া জানলার পাশে আড়ি পাতিল ওদিকে পাশের দরজা ঠেলিয়া বড় বড় ঢুকিয়া দাঁড়াইল এবং বলিল ও কি হচ্ছে শেতাব চমকিয়া উঠিল এবং প্রশ্ন করিল কি তাই তো জিজ্ঞাসা করছি ওখানে এমন পাতার মতো করে দাঁড়িয়ে কেন আড়িপাতব কেন তবে করছো কি কিছু না সে ফিরিয়া আসিয়া তক্তপোষে বসিল তারপর বলিল ভর্তি দুপহরে তোমরা দুই জায়গায় ঝগড়া লাগিয়েছ কেন বলতো। পয়লা বসে শুভদিন বলি তোমরা ভেবেছ কি কথা বলিতে বলিতেই তাহার কথার তাপ বাড়িতে লাগিল ওদিকে ঢাকের বাজনা ক্রমশ স্পষ্ট হইয়া উঠিতে লাগিল বড় বউ কাদম্বিনী বলিল ঝগড়া কে ঝগড়া করছে কার সঙ্গে কোথায় দেখলে তুমি ঝগড়া আমরা দুই জায়গায় একটু জোরে কথা বলছি এর নাম ঝগড়া অমনি তুমি আড়ি পেতে শুনতে গিয়েছ শুনব না ছোট বোমা বললে না টাকা বলে কি বললে বলো তুমি ঢাকলে না টাকা নয় তারিখ তারিখ বলে আমি তোমার স্বামী বলো তো পায়ে হাত দিয়ে হায় হায় খুট করে কোনো শব্দ উঠলে বেড়ালভাবে ইঁদুর চোরভাবে পাহারাওয়ালা আর টাকার কথা শুনলে তোমার টনুপ নড়ে ওই শুনেই তুমি আড়ি পাততে গিয়েছ যাব না টাকা কত কষ্টে হয় কত দুঃখের ধন জানো কই সাত হাত মাটি খুঁড়ে টাকা তো টাকা একটা পয়সা আনো দেখি আমি বহু কষ্টে গড়েছি সংসার বাবার দেনা শোধ করেছি দশ টাকা নাড়াচাড়া করছি মা লক্ষ্মীকে করেছি সেই টাকা আমার তছনছ করে দেবে তোমরা তার চেয়ে তার চেয়ে টাকার মাপে তোমার চামড়া কেটে দিতে কম দুঃখ পাও তুমি তা আমি জানি কিন্তু নিশ্চিন্ত থাকো তোমার টাকাকে কেউ অপব্যয় করেনি না করেনি আমি জানি না বুঝি না কিছু বেশ তো টাকা টাকা করে কি বলছিলে বলো না শুনি বলছিলাম মানুর বাপের অসুখ ঠাকুরপুর চাপা টাকা গেল দেখতে পাঁচটা টাকাও তো দিতে হতো পত্তির খরচ বলে তাই মানুকে বললাম ভাসুর না দেখ স্বামী না দেখ তুই তো নিজে নাকছাবি বেঁচেও দিতে পারতিস তোরই তো বাপ তাই ঝেঁজে উঠল মানু হুম গোড়ে কথা বললে মিথ্যে বললে বল আমার পায়ে হাত দিয়ে তুমি অতি অবিশ্বাসী অতি কুটিল ছি ছি আমি অবিশ্বাসী কুটিল শুধু তাই না তুমি কৃপন তুমি অভদ্র কাদু ছোট বউয়ের বাপের অসুখে দশ টাকা তত্ত্ব বলে দেওয়া উচিত ছিল না তোমার ভিখিরিকে ভিক্ষা দিতে তোমার মন টন্টন করে ছি তোমার টাকা পয়সাকে ঢাকের আওয়াজ খুব জোর হইয়া উঠিল বড় বউ ঘর হইতে বাহির হইয়া গেল শেতাব উঠিয়া দাঁড়াইয়া বলিল এই মরেছে ঢাক আবার বাড়িতে কেন রে বাবা সে দরজা খুলিয়া উঁকি মারিল দেখিল দাওয়ায় বড় বউ ও ছোট বউ আছে ওদিকে দরজা দিয়া উঠানে গাজনের সং প্রবেশ করিতেছে শিব সাজিয়া মহাতাপ নাচিতেছে লম্বা চড়া বলিষ্ঠ শরীর শিব তাহাকে খুব ভালো আছে। দাড়ি গোঁফ জটায় তাহাকে চেনা যায় না সঙ্গের দল গান গাহিতে গাহিতেই প্রবেশ করিল তাহারা গাহিতেছে গাহিতেছে পার্বতীর সখী জয়া বিজয়া শিব হে শিব হে অশিব শঙ্কর হে হাড়মালা খুলে ফুলমালা পর হে অশিব শঙ্কর হে গান শেষ হইবা মাত্র শিব বেশি মহাতাপ ভিক্ষার থালাটা পাতিয়া ধরিল ঘরের ভেতর হইতে শ্বেতাপ বাহির হইয়া আসিয়া বলিল বলি এসব আবার কি বড় বউ বলিল থামো তুমি দাঁড়াও এনে দিচ্ছি আমি না যত সব অনাসৃষ্টিকাণ্ড আমাদের গায়ে গাজন নাই তা ভিঙ্গা থেকে গাজনের সং দিন দিন নতুন ফ্যাচাং বড় বউ ফিরিয়া আসিয়া শিবের হাতের থালাটা টানিয়া লইয়া তাহাতে দুইটা টাকা দিয়া অন্যদের দিকে বাড়াইয়া ধরিল শেতাব বলিল ও কি দু টাকা দু টাকা কি ছেলে খেলা নাকি থামো বলছি ও টাকা তোমার নয় নাও গো নিয়ে যাও তোমরা বলিয়া শিব ছাড়া অন্য একজনের হাতে দিল তারপর সঙ্গে সঙ্গেই শিবের হাতখানা চাপিয়া ধরিয়া বলিল না আর তোমার যাওয়া হবে না ঢের নাচন হয়েছে অনেক খাওয়া হয়েছে চাঁপাডাঙ্গা যাই বলে পাঁচ দিন নিরুদ্দেশ ছাই মেখে ভস্ম মেখে নেচে বেড়াচ্ছ ছি ছি যাও তোমরা যাও বলছি ঢের সঙ্গ হয়েছে যাও এই নাও তোমাদের দাড়ি জটা গোফ নাও দাড়ি গোফ জটা টানিয়া খুলিয়া দিল মহাতাপ বার দুই চাপিয়া ধরিয়া অবশেষে কাতরভাবে অনুরোধ করিল বড় বৌ দিদি পায়ে পড়ি তোমার পায়ে পড়ছি আমি মানদা দাঁড়াইয়া দেখিতেছিল মহাতাপের স্বরূপ প্রকাশ পাইতেই ঘুমটা টানিয়া বলিল মরণ বলিয়া ঘরে চলিয়া গেল তাতে আমার পাপ হবে না কিন্তু এমনি করে সংসে যে বেড়াতে তোমাকে আমি দেব না তারপর দলের লোকেদের লক্ষ্য করিয়া বলিল যাও না তোমরা কথা বললে শোনো না কেন সঙ্গ দেখাতে এসে সঙ্গ দেখতে লাগলে যে সংসারে সঙ্গের অভাব কারো বাড়িতে কি এমন সঙ্গ হয় না সকলের বাড়িতেই হয় তা আমরা যাই দেখতে সে সঙ্গ মহাতাপ এবার চেঁচাইয়া উঠিল যাও যাও সব বাহার যাও নেহি জায়গা হাম নেহি জায়গা ভাগো শ্বেতা বারান্দায় বারান্দায় মনি পায়চারি করিতেছিল এবং বলিতেছিল হুম যত সব কেলেঙ্কারী মান সম্মান আর রইল না ধমক খাইয়া সঙ্গের দল বাহিরে চলিয়া গেল রাস্তার উপরে আসিয়া দলের মধ্যে বচসা শুরু হইল নন্দী নিজের জটা খুলিয়া ফেলিয়া ক্রোধ ভরে বলিয়া উঠিল তখনই বলেছিলাম পাগলাকে দলে নিও না তখন সব বললে দশ টাকা চাঁদা দেবে চেহারা ভালো গানের গলা ভালো হল তো এখন বিজয়া খিলখিল করিয়া হাসিয়া বলিল হো বোচার এবার শিব শাস্তে না পেয়ে রাগ খুব খবরদার বলছি চ্যাংড়া ছোড়া এক চড়ে তোমার বদনখানি বেঁকিয়ে দেব চুপচুপ ঝগড়া করো না চলো বাড়ি চলো সব রাস্তাতে বোচাকে শিব সাজিয়ে নেব চলো ও যে এমন করবে তা কে জানে কথাটা বলিল জামা কাপড়ে আধুনিক ম্যাট্রিক ফেল চাষির ছেলে ঘোতন ঘোষ তা কে জানে কেন মহাতাপের মাথা খারাপ সেই ছেলেবেলা থেকে কেউ জানো না নাকি সাজিয়া ছিল যে ছেলেটা সেটা দেখিতে কুচ্ছিত খুব ঢ্যাঙা রং কালো সে আবার আসিয়া বলিল বোঁচা শিব সাজলে আমি দুগ্গা হব রমনা হবে বিজয়া মুখে কাপড় দিয়া সে হাসিতে লাগিল হঠাৎ উচ্চ ক্যাঁচ শব্দ করিয়া মণ্ডল বাড়ির বাহিরের দরজা খুলিয়া গেল গলা ঝাড়িয়া শেতাব বাহির হইয়া আসিল জনতা স্তব্ধ হইয়া গেল এ উহার মুখের দিকে চাহিল দলপতি ঘোতনি ভ্রু কুচকাইয়া বলিল চলো চলো বলিয়া সে সর্বাগ্রে হনহন করিয়া চলিতে শুরু করিল তাহার পিছনে পিছনে সকলে শেতাব ডাকিল আয় ঘোতন দলের একজন বলিল ঘোতনডা ডাকছে যে বড় মোড়ল ডাকুক মরুক চেঁচিয়ে গলা ফাটিয়ে ব্যাটা আমার কাছে ধান পাবে চলে আয় সে হন করিয়া চলিতে লাগিল শেতাব রাস্তায় নামিল ঘোঁতন তাহার কথা শুনিল না দেখিয়া রাগিয়া গেল এবং চিৎকার করিয়া বলিল নালিশ করব আমি ঘোঁতন এবার ফিরিয়া দাঁড়াইয়া বলিল কর মহাতাপ পাওনা ধান ছেড়ে দেবে আমাকে করার করায় তবে আমি ওকে শিবের পাট দিয়েছি লোকে সাক্ষী দেবে আই বোচা বল না রে উঠিল ক্রুদ্ধ দৃষ্টিতে কয়েক মুহূর্ত চাহিয়া থাকিয়া হনহন করিয়া ঘরের দিকে চলিয়া গেল বাড়ির মধ্যে ঢুকিয়া দেখিল উঠান একটা জলচকির উপর মহাতাপ আছে এবং কৃষাণ নোটন উঠানের কোণের পাতকুয়া হইতে জল উঠাইতেছে রাখালটা মাথায় ঢালিতেছে মহাতাপ খুব আরাম করিয়া স্নান করিতেছে মুখের মধ্যে জল লইয়া ফুফু করিয়া উপরে আশেপাশে ছুঁড়িতেছে বড় বউ দাওয়ায় দাঁড়াইয়াছে তাহার হাতে গামছা পাশে দড়ির আলনায় কাপড় বড় বউয়ের কোলে মহাতাপের পাঁচ বছরের হৃষ্টপুষ্ট ছেলে মানিক বাপের জল কুরকুচার রকম দেখিয়া সে খুব হাসিতেছে সে বলিল বাবা কি করছে মমা কাদু বলিল নোটনো রাখালকে ওই হয়েছে ঢের হয়েছে থাক এখন মহাতব বলিল হুম হয় না এখনো হয় নাই ঢাল নোট ঢাল বলিয়াই ফুঁদিয়া আবার জল ছুড়িল মানিক বলিল বাবা কি করছো গঙ্গা ঝরতা হায় রে বেটা শিবকে শির পর গঙ্গা ঝরতা হ্যায় গান ধরিয়া দিল আমি শিব রে বেটা হাম শিব হ্যায় শিব হ্যায় হ্যাঁ তু বেটা গণেশ মাথায় হাতির মুন্ডু বসিয়ে দেব সে তাপ দাঁড়াইয়া খানিক্ষণ দেখিল তারপর হুম ছি 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 বলিয়া উঠান পার হইয়া চলিয়া গেল এবং দাওয়ায় গিয়া উঠিল ঘরে ঢুকিবার সময় দাঁড়াইয়া বলিল ঘরের লক্ষ্মী চুলের মুঠো ধরে বনবাসে দেয়ার পথ ধরে তুই মহাতাপ ছি। এবার মহাতাপ বিদ্যুৎস্পৃষ্টের মতো উঠিয়া দাঁড়াইল কিয়া বড় বউ কাদম্বিনী শঙ্কিত কণ্ঠে ডাকিল মহাতাপ মহাতাপ আগাইয়া আসিয়া বলিল নেহি 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 চামদড়ি কিপটে ক্যা বলতা হ্যাঁ জানতে চাই আমি ঝুট বা হাম নেহি শুনে গা এবার মহাতাপের ছেলেকে নামাইয়া দিয়া আগাইয়া আসিয়া তাহার হাত ধরিল ছি বড় ভাই গুরুজন তাকে এমনি কথা বলে কতদিন বারণ করেছি না মাহাতাপ বলিল ও মিছে কথা কেন বলবে আমি তোমার চুলের মুঠো ধরে বনবাসে দেব আমি সকলে অবাক হইয়া গেল শেতাব বলিল তোর মাথা খারাপ বুদ্ধি কম শেষে তুই কালাও হলি নাকি বলছি ঘরে লক্ষ্মীর কথা বড় বইয়ের কথা কখন বললাম কখন বললাম বড় বই তো ঘরের লক্ষ্মী বড় বউ হাসিয়া ফেলিল মরোনার নাও খুব হয়েছে চলো এখন মাথা মুছে কাপড় ছেড়ে খাবে চলো এসো যাবে তার আগে একটু দাঁড়াও মহাতাব টাকা পেলে কোথায় দশ টাকা চাঁদা দিয়েছে গাজনের দলে সংস আসবার জন্যে তুমি দিয়েছ নেহি ছোট বউ ছোট বউ দিয়েছে বড় বউ মুখের কথাটা কাড়িয়া লইয়া বলিল হ্যাঁ হ্যাঁ আমি ছোটো দিয়েছিলাম তালুয়ের অসুখে তত্ত্ব করবার জন্যে মহাপুরুষ তাই দাতব্য করেছেন গাজনের দলে সেটাকে আমি দিয়েছি তোমার সংসারে একটা দানা কি এক টুকরো তামা আমার কাছে বিষের মতো তোমার সংসারে দরকার ছাড়া যে আমি কিছু ছুঁই না সে তুমি জানো আমার মায়ের গহনা পেয়েছি সেই বিক্রির টাকা থেকে আমি দিয়েছি ও তুমি এমন ফোঁসফোঁস করো না তো গোকরুসাপের মতো এসো ঠাকুরপো মহাতাপের হাত ধরিয়া টানিয়া লইয়া সে ঘরে ঢুকিল ঢুকিবার সময় শুকনো কাপড়টা তাহার কাঁধে ফেলিয়া দিল ঘরের মধ্যে কানা উঁচু থালায় প্রচুর পরিমাণে ভাত একটা বড় বাটিতে জলের রঙের আমানি অর্থাৎ পান্তা ভাত ভেজানো জল একটা বাটিতে ডাল পোস্ত বাটা অনেকটা গেলাসে জল মোটা ভারী বেশ বড়সড় একখানা কাঠের পিঁড়িপাতা পাশে মানুদার শিলনোড়া লইয়া কুর্তিকলাই বাটিতে বসিয়াছে ঘস ঘস দুলিয়া দুলিয়া বাটিয়া চলিয়াছে মহাতাবকে আনিয়া বড় বউ পিঁড়ির উপর দাঁড় করাইয়া দিল নাও বসো মহাতাব বসিয়া দেখিতে লাগিল কে কি আছে বড় বউ বলিল যা ভালোবাসো তাই আছে খাও পান্তা ভাত আমানি পোস্তবাটা কলায় ডাল অম্বল সব আছে আর ওই কুর্তি কলাই তোমার সরস্বতী ঠাকুরুন বাড়ছে কি সরস্বতী ঠাকুরন কুর্তুকলা বাড়ছে ওই বাঁটকুল সরস্বতী ঠাকুরুন আমি লক্ষ্মী হলে মানুষ সরস্বতী বই কি আমার ছোট বোন তো আচ্ছা ঘাড় নাড়িতে লাগিল মহাতাপ সমজদারের মতো ঘাড় নাড়তে হবে না খাও খাওয়ার উপর ঝুঁকিয়া পড়িল মহাতাপ ওদিকে শেতাপ দাওয়ার উপর এক হাতে হুঁকা ও অন্য হাতে কোলকে ধরিয়া ফুঁ দিতেছিল সে উঠানের দিকে পেছন ফিরিয়া ঘরের দেয়ালের দিকে মুখ ফিরাইয়া বসিয়াছিল মধ্যে মধ্যে বিরক্তি ভরে বলিতেছিল ছি লক্ষ্মী হুম লক্ষ্মী সাক্ষাৎ অলক্ষ্মী ঘরের লক্ষ্মী তাড়িয়ে দেবে দশ টাকা দশ টাকা সামান্য কথা হ্যাঁ বলিয়া হুঁকায় কোলকে বসাইয়া টানিতে টানিতে উঠিয়া ঘুরিয়া দাঁড়াইল এবার সে দেখিতে পাইল উঠানে বাপের চৌকিতে বসিয়া মানিক গায়ে মুখে কাদা মাখিয়াছে এবং মুখে জল লইয়া ফুফু করিতেছে সে তা হাঁ হাঁ করিয়া উঠিল কি বিপদ ও কি হচ্ছে হ্যাঁ সে উঠানে নামিয়া মানিকের দিকে অগ্রসর হইল মানিক বলিল ছি ভাবো ছি বলিয়া জল ছিটাইয়া দিল ছি 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 অবর বৌ শুনছ মানকে কি করছে দেখো ছোট বউ বাহির হইয়া আসিল এবং মানিকের অবস্থা দেখিয়া গিয়া ছুটিয়া তাহাকে কোলে তুলিয়া লইয়া আধ ঘুমটায় চাপা গলায় ক্রোধ ভরি বলিল দুষ্টু ছেলে কোথাকার ছিপ ছিব আমি ছিব ছিব তা হবে বই কি তা না হলে আমার কপালের চিতের আকু নিভে যাবে যে শিভবি ছেলের পিঠে সে চাপড় বসাইয়া দিল মানিক কাঁদিয়া উঠিল শ্বেতা ক্রুদ্ধ হইয়া বলিল ছোট বৌমা মেরোনা বলছি মানদা আরো একটা কিল বসাইয়া দিল হারামজাদা বজ্জাত যাদবাদ বাবার বলিল ছোট বৌমা তুমি গর্ভে ধরেছ বলে মানিক তোমার একলার নয় বড় বউ বলিও বড় বৌ বড় বৌ বাহির হইয়া আসিল মানু মানু উষ্মাভরি বলিল কি ভাসুর বারণ করছে তবু তুই মারছিস মারব না দেখো না কি করেছে আমার কাপড়টা কী হলো দেখো কাপড় তো ছাড়লেই হবে দে আমায় দে না আলুনো আদর দিয়ে একজনের মাথা খেয়েছ আর না বলিয়া ছেলেকে কোলে করিয়া লইয়া ঘরে চলিয়া গেল কি কি বললি ছুটকি সে তা পায়চারি করিতে করিতে হুঁকা টানিতেছিল উল্টা মুখ হইতে ঘুরিয়া এবার সে বলিল ছোট বৌমা মিছে কথা বলে নাই বড় বউ মহাতাপের মাথা তুমি খেয়েছো ছোট বৌমা ঠিক বলেছে বড় বউ জবাব দিবার আগেই মহাতাপ ডাল ভাত মাখা এঁটো হাত চাটিতে চাটিতে বাহিরে আসিয়া বলিল সরস্বতী ওই বাটকুল কুঁদুলের সরস্বতী ও দুষ্টু সরস্বতী হায় বড় বৌ বলিল সব খেয়েছ না না খেয়ে ঝগড়া করতে উঠেলে এলে ঠাকুর চাটপট করকে খালিয়া তাহলে হাত ধো শুয়ে পড়গে দেখি আমি মানু অমানু বলিয়া আবার ঘরে ঢুকিল মহাতাপ জলের ঘটি তুলিয়া লইয়া হাত ধুইতে লাগিল শেতাপ বলিল গাজনে দশ টাকা চাঁদাই শুধু দিসনি ঘোতনা ঘোষকে ধান পাওনা ছেড়ে দিয়েছিস মহাতাপ তাহার মুখের দিকে চাহিল হাঁ হাঁ কাগজে লিখে দিয়েছি ধান সব ছাড়িয়া দিলাম শ্রী মহাতাপ মণ্ডল দিয়েছি ঘতনার বাড়ি গেলাম ওর মা কাঁদতে লাগল বললে বাবা ঘতনা তো জামা জুতো পরে ঘুরে বেড়ায় যাত্রা করে চাষ করে না তা ভাগিদার চাষ করে যা দেয় তাতে খেতে কুলোয় না দেনা শোধ কি করে দেব ঘোতনার বাচ্চাগুলো টিকটিকির মতো দশা তাই ছোট দিয়া হ্যাঁ ছোট দিয়া লিখ দিয়া হয় একদম কাগজ মেয়ে ঘস করকে লিখ দিয়া হয় লিখিয়ে দিয়েছিস হ্যাঁ একদম লিখ দিয়া হয় তারপর নিজেদের কি হবে মানিককে কোলে মানদা বাহির হইয়া আসিল সে বলিল ওই ঘোতনার ছেলের মতন টিকটিকির দশা হবে বলিয়া বড় বউ যে ঘরে ঢুকিয়াছিল সেই ঘরে ঢুকিয়া গেল মহাতাপ জ্বলিয়া উঠিল দেব তোর পিঠে কিল ধমাধম লাগিয়ে আরে আমার ছেলের টিকটিকির মতো হবে মহাতাপ নিজে হাতে চাষ করে ভীম হ্যাঁ মহাতাপ ভীম হ্যাঁ ঘতনাকে যে ধান ছেড়ে দিয়েছি সে ধান আমি এবার বাড়তি ফিরিয়ে দেব তম্ভ ভরে সে নিজের বুকে কয়েকটা চাপড় মারিল আবার বড় বউ বাহির হইয়া আসিল তাই হবে তাই ফলাবে যাও এখন সৌকে চার রাত্রির বোধহয় ঘুম হয়নি যাও ঠাকুরপো যাও বলছি যাচ্ছি আমি মহাতাব ঘরের মধ্যে ঢুকিতে উদ্যত হইল শেতাব বলিল লক্ষ্মী আর এ বাড়িতে থাকবে না মোড়ল বাড়ির লক্ষ্মীকে ঘাত ধরে বের করলে সবাই মিলে সে কালের কথা এরই মধ্যে ভুলে গেলে সবাই হায় রে হায় হুঁকা ও কোলকে নামাইয়া রাখিয়া শেতাব চলিয়া গেল হাই হাই করিতে করিতেই চলিয়া গেল মহাতাব হুঁকা কোলকেটা তুলিয়া লইয়া দাদাকে ভ্যাংচাইয়া দিল হায় রে হায় ওই এক আচ্ছা বলি শিখেছে মহাতাপ কথাটা মিথ্যা বলে নাই ওই যে হায় রে হায় কথাটা শেতাবের মুখে আছে উঠিতে বসিতে সে বলে সেদিনের এর মধ্যে ভুলে গেলি সব হায় রে হায় অর্থাৎ কথাটা সকলেই ভুলিয়াছে কেবল সেতাব ভুলিয়া যায় নাই কথাটার মধ্যে শেতাবের জীবনের পরম অহংকার নিহিত আছে বেশি দিনের কথা নয় শেতাবের বাপ প্রতাপ মণ্ডল হঠাৎ মারা গেল শেতাবের বয়স তখন বারো মহাতাপের বয়স ছয় মাঝের একটি ভাই তাহাদের নাই প্রতাপের মৃত্যুর মাস কয়েক যাইতে না যাইতেই মহাজন পরপর তিনটা নালিশ করিয়া প্রতাপের সম্পত্তি ক্রোক করিয়া বসিল প্রতাপ মণ্ডল হাংডাকের মানুষ ছিল নামেও প্রতাপ কাজেও প্রতাপ ছিল গ্রামের মাতব্বর জমিদারের মণ্ডল ইউনিয়ন বোর্ডের মেম্বার অনেক কিছু ছিল গ্রামের কাছেই আধা শহর লক্ষ্মীপুরের ব্যবসায়ী মহাজন বাবুলোকদের কাছেও খাতির ছিল মনটা ছিল উদার মানুষটা ছিল দুর্দান্ত বাড়িতে চাষের ধুম ছিল লক্ষ্মীপুরের বাবুরাও অনটনের বর্ষায় তাহার কাছে ধান বাড়ি অর্থাৎ ধার লইত হঠাৎ প্রতাপ মণ্ডল ব্যবসায় নামিয়া বসিল নামিল নামিল এমন ব্যবসায় নামিল যাহার সঙ্গে তাহার কোনো পরিচয় নাই ইউনিয়ন বোর্ডের সেক্রেটারি জগাই পাঠককে শূন্য বকরাদার করিয়া ঠিকাদারির কাজে নামিয়া পড়িল সালটা তখন উনিশশো ছাব্বিশ সাল সবে দেশে ইউনিয়ন বোর্ড হইয়াছে প্রতাপ মণ্ডলের বোর্ডে হঠাৎ বছরের শেষাশেষি খবর আসিল সরকার পানীয় জল সরবরাহের জন্য ইন্দারা করিতে টাকা দিবেন শর্ত ইউনিয়ন বোর্ডকে এক চতুর্থাংশ টাকা দিতে হইবে এক একটা ইন্দারার প্রায় পাঁচশো কোরিয়া টাকা খরচ অর্থাৎ ইউনিয়ন বোর্ডকে একশো পঁচিশ আন্দাজ দিতে হইবে প্রতাপ নিজের গ্রামে ইন্দারার জন্য চাঁদা তুলিতে চেষ্টা করিল কিন্তু পায়ে অনেক ধুলা মাখিয়া হাঁটাহাঁটি করিয়া পঁচিশ টাকা কয়েকানার বেশি চাঁদা তুলিতে পারিল না এই সময় জগাই পাঠক তাহাকে পরামর্শ দিল মোরল এক কাজ করো। ইন্দারাটা তুমি ঠিকে নিয়ে নাও ঠিকাদারির একটা লাভ আছে তো সেই লাভে ও টাকা উঠে যাবে আমি দেখে শুনে সব ঠিক করে দেব ভয়া ভয় প্রতাপ কাজে নামিল কিন্তু ইন্দারাটা শেষ হইতেই সেই ভয় কাটিয়া উৎসাহে মাতিয়া উঠিল ঠিকা অর্থাৎ কন্ট্রাক্ট হইতে যাহা লাভ হইয়াছে তাহা দিয়াও সিকি টাকার বেশ কিছু উপরে উঠিয়া গিয়াছে লোকাল কন্ট্রিবিউশন অর্থাৎ স্থানীয় চাঁদার দাবি ছিল শিকি অর্থাৎ শতকরা পঁচিশ সেই স্থানে লাভ দাঁড়াইল শতকরা পঁয়ত্রিশ টাকা বিল আদায় করিয়া নগদ পঞ্চাশ টাকা প্রতাপের হাতে তুলিয়া দিয়া সেক্রেটারি পাঠক বলিল দশ টাকা পুজো দিয়ে মোড়ল পনেরো টাকা আমার পঁচিশ টাকা তোমার প্রতাপের চোখ দুটো জ্বলিয়া উঠিল পাঠক বলিল ইঁদারার কাজে তবু লাভ কম রাস্তার ঠিকে কি সাঁকর ঠিকে যদি হতো তবে দেখতে অর্ধেক খরচ আর অর্ধেক লাভ টাকায় টাকা করবে ঠিকের কাজ ইউনিয়ন বোর্ডের নয় ডিস্ট্রিক্ট বোর্ডের ঠিক নেবে প্রতাপ কথা বলিতে পারিল না সেক্রেটারি পাঠকের মুখের দিকে চাহিয়া রহিল পাঠক চতুর লোক তাহার উপমা দিয়া লোকে বলে মৃগেল মাছ পাঁক কাটিয়া চলে আবার সমানে ভাসিয়া সাঁতারও কাটে প্রতাপের দৃষ্টির অর্থ তাহার বুঝিতে দেরি হইল না পুকুরের জলের মধ্যে ভাসমান টোপের সম্মুখে মাছ স্থির হইয়া দাঁড়াইয়াছে হাসিয়া পাঠক বলিল রাস্তার কাজ পাথর কুড়িয়ে জমা করা আর কাকর কেটে তোলা তারপর গরুর গাড়িতে বয়ে ফেলা আলমপুরের বাবুদের জমিদারিটাই রাস্তার কাজের পয়সায় কাঁচা পয়সা হে তারপর দশ টাকা ওভারশিয়ারের পকেটে গুঁজে দিলে মাপ বাড়িয়ে বিশ টাকা পাইয়ে দেবে তোমাকে লেগে যাও আমি বরং সব দেখে শুনে দেব তোমায় আমাকে কিছু দিও শূন্য বকরাদার করে নিও কথাগুলোর একটা মিথ্যা বলে নাই পাঠক আলমপুরের বিখ্যাত জমিদার বাড়ির অভ্যুদয় এই রাস্তার কাজে কন্ট্রাক্টারি হইতেই প্রায় একশো বছর আগে দুইটা জেলায় বড় বড় রাস্তাগুলার তৈয়ারি ও মেরামতের কাজ ছিল তাহাদের এক চেটিয়া এই ঠিকাদারির লাভ হইতেই আলমপুরের চৌধুরীরা তিরিশ হাজার টাকা আয়ের জমিদারি কিনিয়া পেশা চাষের পরিবর্তে দলিল দস্তাবেজে পেশা জমিদারি লিখিতে শুরু করিয়াছিলেন আর ওভারসিয়ারের পকেটে খামে পুরিয়া টাকা দেওয়ার গল্প কে না জানে বাইসাইকেল চড়িয়া হেডকোট পরিয়া সে ওভারশিয়ার বাবুদের সে দেখিয়াছে ইউনিয়ন বোর্ডের মেম্বার হইয়া তাহাদের সঙ্গে আলাপ পরিচয় হইয়াছে সুতরাং সে নামিয়া পড়িল এবং নামিয়াই সে ঊর্ধ্বশ্বাসে ছুটিতে শুরু করিল প্রথম বছরে লাভ হইল এক হাজার টাকার কিছু বেশি প্রতাপ মূলধন লইয়াছিল তিন হাজারের কিছু কম তিন হাজারে এক হাজার লাভ দ্বিতীয় বছর মূলধন বাড়াইয়া সে আট হাজারে তুলিল একটা ঘোড়া কিনিল খান তিনি সেকেন্ড হ্যান্ড বাইসাইকেল কিনিল এবং পাঠকের এক শালা ও এক ভাইপোকে কাজ দেখিবার জন্য মাসে তিরিশ টাকা বেতনে কর্মচারী নিযুক্ত করিল চার পাঁচজন সাঁওতাল সর্দার অর্থাৎ গ্যাং সর্দার তিনজন গরুর গাড়ির সর্দার একজন রাজমজুরদের সর্দার নিযুক্ত করিয়া সরগোল করিয়া কাজ জুড়িয়া দিল নিজে ঘোড়ায় চড়িয়া ঘুরিতে লাগিল পাঠক ঘুরিত একখানা নতুন বাইসাইকেলে প্রথম বছর নিজের বাড়িতে ছিল সকল কাজের কর্মকেন্দ্র বাইরের চাষের ঘরটাতেই চুন সিমেন্ট গাঁইতি কোদাল খাতাপত্র থাকিত চতুর্থ বছরে নবগ্রামে ঘর ভাড়া করিয়া আপিস বসাইয়া দিল খাতায়পত্রে বাহিরের কাজ চলিতে লাগিল পাঠক সদর শহরে ডিস্ট্রিক্ট বোর্ড আপিসে বিল হিসাব ইত্যাদি লইয়া মাসে পনেরো দিন বেশি থাকিতে হয় বলিয়া সেখানে একটা ঘর ভাড়া লইল প্রতাপ মোড়ল মোড়ল উপাধি ছাড়িয়া ঘোষ উপাধি কায়েম করিল গ্রামের জ্ঞাতি কুটুম্বদের সঙ্গে ঝগড়া না করিয়াও পর হইয়া দাঁড়াইল পোশাক পরিচ্ছদে কথায় বার্তায় সে হইয়া গেল আরেক মানুষ দলিল দস্তাবেজে সে পেশা চাষের বদলে পেশা ব্যবসায় লিখিতে আরম্ভ করিল বাড়িতে প্রতাপের স্ত্রী শঙ্কিত হইল প্রতাপ তাহাকে প্রায়ই বলিত একটু সভ্য হও চাষির পরিবার যখন ছিলে তখন যা করেছ যা পড়েছ যা বলেছ সেজেছে এখন ভদ্রলোকের চালচলন শিখতে হবে ও গোবর দেওয়া কাপড় সিদ্ধ করা এসব ছাড়ো মধ্যে মধ্যে বলি তো এখানকার ঘরবাড়ি যা আছে থাক নবগ্রামে গিয়ে নতুন বাড়ি করব অন্যদিকে ইউনিয়ন বোর্ডের সভ্য পদের উপর বক্র ব্যঙ্গ দৃষ্টি হানিয়া ডিস্ট্রিক্ট বোর্ডের সভ্য হইবার আয়োজন করিল এমন সময় হঠাৎ একদা সে কোথা হইতে টাইফয়েড ধরাইয়া আনিয়া বিছানায় শুইল এবং চব্বিশ দিনের দিন মারা গেল প্রতাপের স্ত্রী জগাই পাঠককে ডাকিয়া বলিল পাঠক মশাই কি হবে পাঠক বলিল তাই তো আমি তো মাথায় হাত দিয়ে বসে গিয়েছি বাপু হাজার দুয়েক টাকা না হলে তো সব অচল প্রতাপের স্ত্রী চমকিয়া উঠিল পাঠক যাহা বলিল তাহা এই একটা বড় ঠিকা ছিল সাঁকোও হইয়াছে কিন্তু সেটা ফাটিয়া গিয়াছে রাস্তার ঠিকায় কাকুর পাথর যাহা মজুদ করা হইয়াছে নতুন ওভারশিয়ার তাহার মাপ ঠিক করিয়া দেয় নাই প্রায় ছয় আনা পরিমাণ কাটিয়া দিয়েছে। বিল সমস্ত আটক পড়িয়াছে এদিকে গার্ডওয়ান কুলি রাজমিস্ত্রিদের তিন সপ্তাহের মজুরি বাকি তহবিল শূন্য এখন অন্তত হাজার টাকা চাই এই সময় বিপদের সময় টাকার কথা মুখে আসে না কিন্তু না বললেও নয় গার্ডওয়ান কুলি রাজমিস্ত্রিদের কথা শুনে আমার হাত বা পেটের ভেতর সেঁদিয়ে গিয়েছে তারা বলা বলি করছে আমাকে ধরে মারবে আর বার দুই ঢোঁক গিলিয়া বলিল আর বলছে দল বেঁধে বাড়িতে এসে তোমাদের চেপে ধরবে না খেয়ে তো তারা খাটতে পারবে না প্রতাপ জ্ঞাতি কুটুম্ব ছাড়িয়াছিল গ্রামের লোকও সরিয়া দাঁড়াইল প্রতাপের মৃত্যুর পর তাহারা প্রকাশ্যে শত্রুতা না করিলেও সাহায্য করিতে এক পা আগাইয়া আসিল না নিজের বাড়ির দাওয়ায় বসিয়া অধিকাংশ লোকই বলিল এই হবে তা তো জানা কথা সেসব দিনের কথা শেতাবের মনে আছে বাপ প্রতাপ মণ্ডলের ঠিকাদারির জমজমাট আমলে সেও বাপের মতো নিজেকে এই গ্রামের সকল ছেলে হইতে পৃথক বলিয়া ভাবিতে শুরু করিয়াছিল আর মহাতাপ একেবারে প্রায় আদুরে গোপাল বনিয়া গিয়াছিল ছেলেবেলা হইতেই মহাতাপ সরল চঞ্চল বাপের অবস্থার আকস্মিক উন্নতিতে সে আদর পাইয়া হইয়া গিয়াছিল দুর্দান্ত সবই মনে আছে সেতাবের ইউনিয়ন বোর্ডের সেক্রেটারি পাঠক সেদিন যে বলিয়া গেল গাড়িওয়ালারা ও মজুরেরা দল বাঁধিয়া পাওনার জন্য আসিবে এবং গোলা ভাঙিয়া ধান বিক্রি করিয়া টাকা উসুল করিয়া লইবে সে কথা সে মিথ্যা বলে নাই একদিন সত্যই তাহার আসিল সঙ্গে আসিল প্রতাপের জ্ঞাতি ভাই ধানের পাইকার গোপাল ঘোষ ওই ঘোঁতন ঘোষের বাপ তাপ মহাতাপের মা তখন বউ মানুষ বয়স অল্প তিরিশও হয় নাই সেদিন সে ঘুমটা খুলিয়া গিয়া দাঁড়াইল মোটা মোডলের বাড়িতে মোটা মোডল ধর্মভীরু মানুষ এবং ভালো মানুষ প্রতাপের সঙ্গে ইদানিং তাহার কথাবার্তা বড় একটা ছিল না মোটা মোটামোড়ল গ্রাম সম্পর্কে দাদা বলিয়া কয়েকবার প্রতাপকে সৎ পরামর্শ দিতে চাহিয়াছিল কিন্তু প্রতাপ সে কথার উত্তরে বলিয়াছিল আমার উন্নতিতে বুক সবার টাটিয়ে গেল তা আমি জানি পরামর্শ আমি কারুর চাই না মোটা মোডল এই উত্তরে আঘাত পাইয়াছিল সেদিন হরিকে স্মরণ করিয়া প্রতাপের নিকট হইতে চলিয়া গিয়াছিল এবং সেই হইতে এদিকে সে আর বড় একটা মারায় নাই পথে প্রতাপের সঙ্গে দেখা হইলে পাশ কাটাইয়া সরিয়া যাইত কিন্তু প্রতাপের বিধবা বধূ সেদিন গিয়া দাঁড়াইবা মাত্র সে বলিল সে কি চলো মা চলো দেখি সে আসিয়া খাতা দেখিয়া ধান বিক্রি করিয়া সকলের পাওনা শোধ করিয়া দিল পাঠককে বলিল হিসাবের খাতাটা যে একবার বার করতে হবে পাঠক মশাই পাঠক আকাশ হইতে পড়িল খাতা তো মোড়লের বাড়িতে খাতাপত্র তো আমি জানি না মোটামোড়ল অনেক চেষ্টা করিয়াও পাঠককে কায়দা করিতে পারিল না গোটা গ্রামের লোক প্রতাপের ছেলেদের বিরুদ্ধেই একরকম দাঁড়াইয়াছিল মোটা মোটামোড়ল একা কোনো তাহাদের বুঝাইতে পারিল না দোষী প্রতাপ মরিয়া গিয়াছে তাহার ছেলেরা নির্দোষ নিরপরাধ এই কথা তাহারা কোনো রকমই বুঝিল না ওদিকে হঠাৎ মহাজন নালিশ করিয়া বসিল সে টাকা পাইবে তিন হাজার টাকা তিন হাজার টাকা প্রতাপ মোড়ল টাকা ধার করিয়াছে পাঠক বলিল হ্যাঁ করিয়াছে হ্যান্ড নোটের বয়ান সে লিখিয়াছে এবং প্রতাপ সই করিয়াছে ব্যবসায়ের জন্য টাকা প্রয়োজন হইয়াছিল সকল ব্যবসায়ীকেই ধার করিতে হয় ব্রাহ্মণ সন্তান হইয়া মিথ্যা পাঠক বলিতে পারিবে না আসল কথা কিন্তু অন্য দরখাস্ত ইত্যাদির জন্য প্রতাপ কিছু সাদা কাগজে সই করিয়া পাঠককে দিয়াছিল পাঠক মহাজনের সঙ্গে ষড়যন্ত্র করিয়া সেই কাগজে হ্যান্ড নোট বানাইয়াছে এদিকে ছোট ছেলে মহাতাপ পড়িল জ্বরে জ্বর দাঁড়াইল টাইফয়েডে প্রতাপের টাইফয়েডের বিষ তাহাকে পাড়িয়া ফেলিল জমে মানুষে টানাটানি করিয়া মহাতাপ বাঁচিল কিন্তু কেমন বোকা বুদ্ধিহীন হইয়া গেল প্রথম প্রথম কথার জড়তা হইয়াছিল কথা বলিলে বুঝিতে পারিত না ফ্যালফেল করিয়া মানুষের মুখের দিকে তাকাইয়া থাকিত শ্বেতাবের মনে পড়ে শ্বেতাব সারা পৃথিবীর দিকে ফ্যালফেল করিয়া তাকাইয়া থাকিত সে নেহাত ছোট ছিল না বুঝিবার বয়স তাহার হইয়াছিল বাপ বাঁচিয়া থাকিতে শুনিত পাঠক বলিত আরো দুচারজন চারজন বলিত মোরল ছেলেকে তুমি ভালো করে পড়াও ওকে ওভারশিয়ারই পড়াবে ওভারশিয়ার হলে এই ব্যবসা একেবারে হই হৈ করে চলবে কথাটা কি করিয়া ছড়াইয়া পড়িয়া নবগ্রামের স্কুল পর্যন্ত পৌঁছিয়াছিল সেখানে ঘোঁতন ছিল তাহার সহপাঠী ঘোঁতন পড়াশোনাতে ভালো ছিল এবং নবগ্রামের আধা শহুরে ফ্যাশন ও কথাবার্তাতেও পাকা ছিল সে তাহাকে ঠাট্টা করিয়া ওপর স্যার বলিয়া ডাকিতে শুরু করিয়াছিল তাহাতে শেতাব লজ্জা অনুভব করিত বটে কিন্তু তাহার মধ্যেও গোপন অহংকার অনুভব করিত হঠাৎ বাপ মরিতেই ঘোতনের ওই ঠাট্টাটা মারাত্মকরূপে অসহনীয় হইয়া উঠিল অন্যদিকে গ্রামে পথে ঘাটে লোকজন তাহাকে দেখিয়া বলিতে শুরু করিল ছেলেটা তো বড় হয়েছে আবার পড়া কেন বাপু এই অবস্থায় যা হোক কুলকর্মে লাগলে দুমুঠো খেতে পাবে তা পড়েই বা কী করবে হ্যাঁ ওদিকে মহাজন নালিশ করিয়া ডিগ্রি করিল প্রায় বিঘা দশেক জমি বিক্রি হইয়া গেল বৎসরের শেষে কৃষাণ মজুরেরা অবশিষ্ট জমির ধান তুলিয়া ভাগ করিয়া যে ধান লইয়া মণ্ডলবাড়ির উঠানে মরাই বাঁধিল তাহাতে বাড়ির উঠানের একটা কোনাও ভালো করিয়া ভরিল না অথচ আগে উঠানটার অর্ধেকটা মরায়ে মরায়ে ভরিয়া থাকিত শেতাব মহাতাপের লুকোচুরি খেলার আদর্শ ক্ষেত্র হইয়া উঠিত শেতাবের মা মরায়ের দিকে তাকাইয়া দীর্ঘ নিঃশ্বাস ফেলিল সঙ্গে সঙ্গে চোখে জল গড়াইয়া আসিল আর বছর দুয়ের মধ্যে আরও দুঃসময় আসিল সেদিনও শেতাবের মা কাঁদিতেছিল শেতাব সেদিন স্কুল হইতে ফিরিয়া নির্বাক হইয়া বসিয়াছিল পরীক্ষায় সে এক বিষয়ে ফেল করিয়াছে প্রথম ডাকে সে প্রমোশন পায় নাই দ্বিতীয় ডাকে পাইবে কিনা তাহারও কোনো স্থিরতা নাই তাই চুপচাপ বসিয়াছিল কথাটা মাকেও বলে নাই হঠাৎ মায়ের চোখে জল দেখিয়া সে উঠিয়া দাঁড়াইল বার দুই পাক মারিয়া বলিল আমি আর পড়ব না পড়বি না মা অবাক হইয়া ছেলের মুখের দিকে তাকাইল না এবার প্রমোশন পাই নাই বাধা দিয়া মা বলিল না পেয়েছিস তো এবার ভালো করে পড় এবার ভালো করে উঠবি না আর পড়ব না করবি কি আমার মুন্ডু চাষবাস করব নইলে যা আছে তাও থাকবে না ধার করে ধান খেতে হবে তার দায়ে জমি বিকিয়ে যাবে সে তা পড়া ছাড়িয়া সেই সংসারের হাল ধরিল দেহ তাহার দুর্বল ছিল নিজে হালের মুঠা ধরিয়া বিশেষ কিছু করিতে পারিল না কিন্তু দিনরাত্রি তদারকের ফলে চাষের উন্নতি হইল অনাবৃষ্টির সময় গভীর রাত্রে সে মাঠে বাহির হইয়া লোকের জমির আল কাটিয়া নিজের জমি ভিজাইয়া লইত চাষের আগের রাত্রে মাঠে গিয়া দশখানা জমি হইতে দশ ঝুড়ি সার উঠাইয়া নিজের জমিতে ছড়াইয়া দিয়া আসিত পথে চলিতে চলিতে গোবর পাইলে গোবরটুকু উঠাইয়া লইয়া হয় জমিতে নয় নিজের সার গাড়িতে আনিয়া জমা করিত বৎসর দুয়েক পরে সে মাথা খাটাইয়া এক ব্যবসা বাহির করিল তরির ব্যবসা এবং তাহার সঙ্গে বীজের ব্যবসা নদীর ধারে তাহাদের খানিকটা গোচর অর্থাৎ গোচারণ ভূমি ছিল সারা বর্ষাটা নদীর বানের জলে ডুবিয়া থাকিত বান কমিয়া গেলে প্রচুর ঘাস হইত বর্ষার তিন মাস ছাড়া বাকি নয় মাস গরুগুলি সেখানে ঘাস খাইত সেইখানে সে তরির চাষ শুরু করিল এবং বাজারে প্রথম মরসুমে তরি তুলিয়া বিক্রয় করিত তাহার আলু উঠিত কার্তিক মাসে তখনকার দিনে আট আনা ছয় আনা সের বেচিত টমেটো বেগুন মূলা তাহার প্রথম ঝোঁকে উঠিত সে ফসল লইয়া সে নিজে গিয়া হাটে বেচি আসিত আবার এক দফা এইসব ফসল লাগাইত একেবারে শেষ ঋতুতে অর্থাৎ আলু তুলিত চৈত্র মাসে সেই আলু পাকাইয়া বালির উপর বিছাইয়া রাখিত কতক বিক্রি করিত বর্ষার সময় কতক বিক্রি করিত বীজ হিসেবে মূলা বেগুনো তাই শেষ মরসুমে পাকাইয়া বীজ করিয়া ঘরে তুলিত এবং পরবর্তী ফসলের মরসুমে গায়ে গায়ে ফিরিয়া সেই বীজ চাষিদের সরবরাহ করিয়া আসিত টাকা আদায় করিত ফসল উঠিবার পর বীজে ফসল না জন্মিলে তাহার দাম লইত না ইহাতেই তাহার দশাটা সে কিছু ফিরাইয়া ফেলিল শুধু ইহাতেই নয় বাড়ির হালচালো সে বদলাইয়া ফেলিয়াছিল প্রতাপ মণ্ডল ব্যবসা ফাঁদিয়া ঘরে চুনকাম করাইয়াছিল সে সেই চুনকাম করা দেওয়ালের চুন ঢাকিয়া মাটি দিয়া নিকাইয়া দিল খান কয়েক চেয়ার কিনিয়াছিল প্রতাপ মণ্ডল সেগুলো বিক্রি করিয়া দিল খান দুই বেঞ্চ ছিল সেগুলোর উপর বীজের হাঁড়ি বসাইল বাড়ির খাওয়া দাওয়া পোশাক আশাক সব বদলাইয়া দিল তাহার মা তাহাতে আপত্তি করিল না আপত্তি করিল মহাতাপ খাওয়া দাওয়া ভালো না হইলে তাহার চলে না সে আ আ করিয়া চিৎকার করিত দুই তিন বছরে তাহার কথার জড়তা কাটিয়াছে শরীরও সারিয়াছে সেই পূর্বের মতো সবল দেহ হইয়াছে কিন্তু মাথার গোলমালটা যায় নাই মধ্যে মধ্যে সে শেতাবকে লাঠি লইয়া তাড়াও করিত সেতা হাসিত ভাগ্য তাহার ফিরিয়াছে ভাইয়ের আবদারে রাগ করিতে মন উঠিত না ঠিক এই সময় একদিন এগারো বছরের চাঁপাডাঙার বউ চেলির কাপড় পরিয়া হাতের রূপার খাড়ু গলায় মুড়কিমালা দোলাইয়া দুই পায়ে চারগাছা রূপার মল বাজাইয়া মণ্ডল বাড়িতে আসিয়া ঢুকিল সেও এক বিচিত্র ঘটনা লোকে বলিল একেই বলে বিধির বিধান যে যার হাঁড়িতে চাল দিয়াছে নইলে ও মেয়ের বিয়ে হবার কথা কার সঙ্গে হল কার সঙ্গে কথাটা মিথ্যে নয় মেয়েটির বিবাহের সম্বন্ধ ছেলেবেলা হইতেই ঠিক ছিল গোপাল ঘোষের ছেলে ঘোঁতনের সঙ্গে কিন্তু হঠাৎ সব ওলট পালট হইয়া গেল গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা চাঁপাডাঙার বউ আজ প্রথম পর্ব আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন তারা